বিসমুল্লা রহমান রাহিম তো আমরা এখন কী বুঝব আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং জিনিসটা কি ঠিক আছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং জিনিসটা কি ঠিক আছে আউটসোর্সিং এমন একটা জিনিস আপনি আপনার ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করে কানেক্ট হয়ে বিভিন্ন দেশের বায়ারগুলার কি ফিজিক্যাল কাজগুলো করে ভার্চুয়াল কাজগুলো করে দেওয়া ভার্চুয়াল বলতে কম্পিউটারে যে কোনো কাজ আপনি ডাটা এন্ট্রি হতে পারে ডাটা টাইপ হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে যে কোনো কাজ এনিথিং ভার্চুয়াল কাজ করে দেওয়ার নামই হচ্ছে যে আউটসোর্সিং তো আউটসোর্সিং যারাই করে তাদেরকে কী বলা হয় ফ্রিল্যান্সার বলা হয় ফ্রিল্যান্সিং হচ্ছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে যে এমন একটা জিনিস আপনি আপনি একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ না হয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কি চুক্তিবদ্ধ হয়ে কাজগুলো করে দিচ্ছেন ঠিক আছে আমি কয়েকদিন এটার সাথে এটার কাজ করতেছি একটা একটা প্রজেক্টে আরেকজনের সাথে কাজ করতেছি এই প্রজেক্টে এখানে ক্লাস নিচ্ছি আরেকটা প্রজেক্টে তো বিভিন্ন প্রজেক্টে কি আন্ডারে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করা তো এই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটা এক একজনের মিশার কী এক্সপিরিয়েন্সটা বাড়বে যেমন আমি একটা ছোট্ট বাংলা বাংলাদেশের একটা এক্সাম্পল দিই আপনি একটা গাড়ির হেল্পার যারা পিছনে গাড়ির পিছনে দৌড়ে ও প্রতি পার ডে পার ডে ও নিম্ন হলো হল পঞ্চাশটা মানুষের সাথে কি হ্যান্ডেলিং করতেছে ভাড়া নিয়ে কেউ একটা কম দিচ্ছে কেউ একটা বেশি দিচ্ছে ওদের কথা মুখে দেখবেন যে সবসময় কথাটা পটু একটু পটু টাইপের হয় কারণ ও অনেকগুলো মানুষ অনেক ধরনের মানুষ কি হ্যান্ডেল করতেছে কেউ সাথে ভাড়া নিয়ে টকজক হচ্ছে কেউ তো এখানেও এরকম আপনি অনেকজনের সাথে কাজ করবেন যখন আপনার এক্সপার্ট লেভেলটা অনেক বেড়ে যাবে ঠিক আছে আপনার এক্সপার্ট লেভেল যখন বেড়ে যাবে তখন আপনি কি এটা দিয়ে আপনি এটাকে বুঝি করে আপনি সারা জীবন চলে যাইতে পারবেন সমস্যা নেই ঠিক আছে তো যেমন ওরা এক্সপার্ট লেভেল যখন বাইরে যায় তখন কি গাড়ির সামনে চিটে যায় বসে কি ড্রাইভিং করে তো এরকম জিনিস আপনার এক্সপার্ট লেভেল যখন আপনার উপর লেভেলে ওঠার অনেক অপরচুনিটি আছে এখানে তো চলুন এরপর আপনার আউটসোর্সিং কেন করা হয় ওরা কেন করে বিদেশি কোম্পানিরা সিম্পল ওরা হচ্ছে যে ওদের ওখানে টাকার মান আর আমাদের এখানে টাকার মানের সাথে পার্থক্য আছে অনেক পার্থক্য আছে এখন হচ্ছে যে কি আটাত্তর টাকা করে কি কারেন্সি চলতেছে ঠিক আছে তো ওদের এক টাকা আমাদের এখানে কি আটাত্তর টাকা আমাদের এখানে সমের দাম কম ওদের ওখানে কি একদম তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এস ইও হচ্ছে অনলাইন মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে ওই কৌশলগুলো শিখার নাম হচ্ছে কি এস তো এসিও একজন প্রফেশনাল ওরা যদি আমেরিকাতে নিয়োগ দেয় আমেরিকার অফিসে বসে যদি কাজ করায় তাহলে ওকে পঞ্চাশ হাজার ডলার পেমেন্ট করতে হবে কে বায়ার তো পঞ্চাশ হাজার ডলার যেখানে পেমেন্ট করতে হবে বায়ার তো সেখানে আমাদের এশিয়ার মধ্যে যদি উই একটা লোক নিয়োগ দেয় দুই হাজার ডলার দিয়ে কি করাই নিতে পারবে তা এখন দুই হাজার ডলার আমাদের জন্য অনেক টাকা ঠিক আছে 2000 ডলার তো ওদের কি সেভ আটচল্লিশ ডলার পুরো বড় সেভ হয়ে যাচ্ছে তো আবার সুবিধা হচ্ছে যে কি ওরা ওদের কোনো অফিসে জায়গা দিতে হচ্ছে না ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে না কম্পিউটার দিতে হচ্ছে না একটা ডেস্ক দিতে হচ্ছে না কোনো কিছুই লাগতেছে না অফিসের কোনো টুলস খরচ হচ্ছে না আপনি আপনার কম্পিউটার বসে ইন্টারনেট দিয়ে আপনি কাজ করতেছেন ওই ক্ষেত্রে ওদের কোনো হচ্ছে না তাহলে ও বেনিফিটেড বায়ার অনেকটাই বেনিফিটেড তো আমরা কিভাবে লাভবান হব আগে বলে নিয়েছি যে আমাদের এখানে কারেন্সিটা যখন কনভার্ট হয়ে যাবে তখন আমাদের জন্য একটা কি মোটা অঙ্কের ভ্যালু সেটা আমরা অনায়াসে কি চলে যেতে পারবো তবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে যদি দুই হাজার সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে তো যদি দুই হাজার ডলার দেওয়া হয় এটা টাকায় কনভার্ট করলে হবে যে এক লাখ ষাট হাজার টাকা ঠিক আছে তো আমাদের জন্য কি অনেক বেশি তো আপনি একটা বাংলাদেশি প্রতিষ্ঠানে কাজ করে বা এত টাকা ইনকাম করা কোনো দিন সম্ভব না ঠিক আছে কারণ ওরা কি মানে আউটসোর্সিং করে আমরা কিভাবে লাভবান হব এই জিনিসটা ওনাকে বোঝাচ্ছিলাম তো আউটসোর্সিং করে আমরা লাভবান হব কিভাবে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনলাইন মার্কেটিং যারা করে ওদের বেতন হচ্ছে কি মানে সচরাচর দুই হাজার ডলার দেয় পার মান্থ তো দুই হাজার ডলার সমান আমাদের টাকায় যখন কনভার্ট হয় এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে তো এটা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে কি সম্ভব না ঠিক আছে তো আমি একটা গাব দেখাচ্ছি এখানে যুক্তরাষ্ট্র থেকে যেসব কাজগুলো আউটসোর্সিং করে ব্যবস্থাপনার কাজগুলো আউটসোর্সিং করে ব্যবসা মানে ভার্চুয়াল যত ধরনের গাছ আছে এক কথায় কী ওই কাজগুলো আউটসোর্সিং করায় তো এখানে মন্ত্রণালয় থেকে একটা তথ্য কি ডাটা এটা কি এখানে নেওয়া হয়েছে ঠিক আছে ঠিক আছে এই দেখেন এটা দুই সালে ছিল এতটুকু এতটুক এখানে কি প দুই সালে কি এতটুক তো এটা অনেক বেড়ে যাবে ভবিষ্যতে এটা আরও অনেক বেড়ে যাবে তো অন্য পেশা চেয়ে যে ফিলেন্সিং পেশাটা মানে সেরা কেন বলবো বা ভালো কেন বলবো ঠিক আছে তো আপনার এই ক্ষেত্রে সময়ের কোনো কি বাধ্যবাধকতা নেই আপনি চাইলে রাত্রে বসেও কাজ করতে পারতেছেন আপনার চাইলে দিনে বসেও কাজ করতে পারতেছেন না অ্যাজ ইউ রুইস আপনি যখন কাজ করতে পারেন কাজটা করেই দিলেই হচ্ছে আপনাকে পাঁচটা দশটা কি অফিসটা মেনটেন করতে হবে না ঠিক আছে স্থানের স্বাধীনতা আপনি আপনার বাসায় বসে কাজ করেন আপনাকে ফর্মাল ড্রেস পড়তে হচ্ছে না কিছুই না আপনি জাস্ট গেঞ্জি দিকে দিয়ে করতে পারতেছেন আপনার কোট টাই শুট পরেও করতে পারতেছেন অ্যাজ ইউ রুইস আপনাকে কোনো কি ফর্মাল ডেস করে ডেস আপ করে যেতে হবে এমন কোনো অবস্থা আপনার লুঙ্গি পরা থাকলেও আপনার কোনো সমস্যা নাই আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে আপনি যখন একটা এমনিই আসতে পারবেন কনভেন্সেশনেই কাজ করবেন বাংলাদেশে আপনাকে ফর্মাল ডেস করতে হবে এই করতে হবে সাজ করতে হবে জি 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 করতে হবে অনেক কিছু যখন ফিল্ডে যাবেন তখন বোঝা যায় ঠিক আছে তো আপনি এখানে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট হইতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে কাজ করবেন আপনাকে আপনার প্রোফাইল থাকবে আপনাকে প্রোফাইলের মাধ্যমে অমুক সাহেব ওটি চিনবে ঠিক আছে অনেক টাকা ইনকাম করার সুবিধা আছে তো আমাদের এখানে কোর্সগুলো হচ্ছে যে এমএস অফিস অ্যাডভান্স ইন্টারনেট গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন অ্যাভেলেড মার্কেটিং এসিও তো এমএস ওয়ার্ড শেখানো হয় মূলত কি কম্পিউটারটা কীভাবে অপারেট করবেন আপনার কাজের প্রয়োজনে আপনার কাজের প্রয়োজনে আপনাকে কী ডাটা টাইপ করতে হবে এক্সেল শিটে টাইপ করতে হবে ইনপুট করতে দিতে হবে এবং ডাটা এন্ট্রির কাজও করতে পারেন অনলাইনে ঠিক আছে তো অ্যাডভান্স ইন্টারনেট বলে আপনি কীভাবে একটা তত্ত্ব কাঙ্ক্ষিত তত্ত্ব কীভাবে বাইর করে আনবেন ওটার জন্য হচ্ছে কি অ্যাডভান্স ইন্টারনেট ইন্টারনেটের কী ইউজ কীভাবে ইন্টারনেটটা ইউজ করবেন ঠিক আছে ইন্টারনেটটা কীভাবে ইউজ করবেন মানে আপনি একটা সিম্পল একটা কার কার কিনবেন এখন কি অনলাইনে কেটে কেঁটে দেখবেন কারের ইনফরমেশন তো ইন্টারনেটটা অ্যাডভান্স ইউজ মানে নর্মাল ইউজ আপনারা ফেসবুক ইউজ করতে পারেন বা এই ইউজ এই জিনিসগুলো না ডিপলি প্রফেশনালভাবে কীভাবে ইউজ করবেন ওই জিনিসটা শেখানো হয় এই কোর্সের মাধ্যমে তো গ্রাফিক্স ডিজাইন বলতে আপনি এই ব্যানার ডিজাইনগুলো বা বিভিন্ন ধরনের কী প্রতিষ্ঠানের লগো বানিয়ে দেওয়া এই কাজগুলোই অনলাইনে করতে পারবেন অনলাইনে করে আপনার বাইরেকে সেল দিতে পারবেন তো এটাই অনেক ডিমান্ডেবল কাজ ঠিক আছে কারণ লগো প্রত্যেকটাকে এই প্রতিষ্ঠানের প্রয়োজন হয় ইস অ্যান্ড এভরিথিং ঠিক আছে তারপরে ওয়েব ডিজ ওয়েব ডিজাইন একটা ওয়েবসাইট আমি দেখাই এখন ওয়েব ডিজাইন বলতে আমি এখন যাব এই ওয়েবসাইট দেখায় আপনাদেরকে ধরেন টয়টা ডট টয়টা টয়টা ডট কমে গেলাম ঠিক আছে টয়টার একটা ওয়েবসাইটে যাচ্ছি টয়টার ওয়েবসাইটে হচ্ছে টয়টার ওয়েবসাইট এই ওয়েবসাইটে ডিজাইন করে দেওয়ার কাজ হচ্ছে কি ওয়েব ডিজাইনিং ওয়েব ডিজাইনিং এটাখানে একটা কী গাড়ির পিকচার দেওয়া হয়েছে কি একটা গাড়ি চেঞ্জ হচ্ছে বিভিন্ন ধরনের কি থ্রি ডি মোশন আসতেছে ঠিক আছে এই সুন্দর করে এই ডিজাইনটা করে দেওয়া হচ্ছে ওয়েব ডিজাইনিং তো এটা অনেক ডিমান্ডেবল কাজ ঠিক আছে একজন ওয়েব ডেভেলপার ঘন্টায় আশি ডলারও কি বেতন পায় বিশ ডলার থেকে শুরু করে আশি ডলার পর্যন্ত কি বেতন দেওয়া হয় কারণ এটা আপনার আপনার যদি পান ফাউন্ডেশনে না থাকে বিল্ডিংয়ে যদি ফাউন্ডেশনে থাকে ভাড়া করতে গিয়ে আসবে এটা হচ্ছে ফাউন্ডেশন ধরতে পারেন যে তো আমাদের যারা গর্ভ মানে কি ইঞ্জিনিয়ারের কাজ করে ওদের ডিমান্ড বেশি না আপনি একটা দোকানদার বাড়া নিয়েছেন ওর চাইতে কি একটা ইঞ্জিনিয়ারের দাম বেশি না তো এখানেও এই জিনিসটা সেম একে একে পরিপূরক কেউ কে ছাড়া কাউকে চলতে পারবে না ঠিক আছে আপনি ওয়েবসাইট ডেভেলপ করছেন ছাড়া কি এস ইউ চলতে পারবে না ঠিক আছে একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড ঠিক আছে একজন একজনের সাথে কানেক্টেড এখন ওয়েবসাইট ডেভেলপ হয়েছে এটাকে কি প্রচার করতে হবে হ্যাঁ কারণ এরা এদের এদেরটা কি রিনাউন্ড কোম্পানি তো দেখেন এখানে আরও ইনফরমেশন সমস্ত ইনফরমেশন থাকবে এখানে হাজার হাজার পেজ আছে একটা জায়গায় ক্লিক এখানে এখানে ক্লিক করছি দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে না এই আরেকটা পেজে যাচ্ছে ওয়েবসাইট ঠিক আছে ওয়েবসাইটের মধ্যে আরেকটা পেজে যাচ্ছে এরকম করে বিভিন্ন কী ফেজ ফিস বইয়ের যেমন ফিসটা থাকে বইটার অনেকগুলো ফিসটা আছে না প্রথম ফেজটা কোথায় মডারেট করা ঠিক আছে আমি যখন এটা কি এই জায়গায় আসছি এই ফেজটা সুন্দর করে দেখাচ্ছে একটা কি দেখাচ্ছে না এরপর আরেক জায়গার জায়গায় আরেক পেজে ক্লিক করতেছি ভেহিকেল যেমন সিলেক্ট ভেহিক যেমন ক্লিক করছি অনেকগুলো গাড়ি আসছে মানে বিতর্ক পাতায় আসছি আমি তো এই জিনিসটা এরকম এটা অনেকগুলো পেজ আপনাকে ডিজাইন করে দিতে হয় একজন ওয়েব ডিজাইনারকে ঠিক আছে এই হলো ওয়েব মানে তারপর হচ্ছে দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং যেখানে আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সেল করে একটা কমিশন পাবেন এটা হচ্ছে বিজনেস এটা জব না আপনি আজকে প্রচার করছেন আজকে আপনার সেল হয়েছে আপনাকে দেন টাকা দিবে আপনাকে কেউ বসে বসে টাকা দিবে না এটা হচ্ছে বিজনেস আপনি অনলাইনের মাধ্যমে আপনার বিজনেসটা করতে পারেন আপনার প্রোডাক্ট আছে আপনি এটা প্রচার করেন আপনার বা অন্য থেকে প্রোডাক্ট কিনে ওইটা আপনি প্রচার করেন এটা হচ্ছে বিজনেস আপনি যেটা একটা দোকানে ডাকা থেকে মাল নিয়ে আসি মাল নিয়ে আসি আমরা চক সেল করতেছি ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে এরকম আপনি একটা বাজার থেকে একটা বড়ো প্রতিষ্ঠান থেকে অনলাইনে টাকা মাল নেবেন ওখান থেকে আবার সেল করে দেবেন হচ্ছে কি পাইকারি এবং খুচরা বিক্রেতার মতো এখন আসছি এস ঠিক আছে এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে সার্চ ইঞ্জিন হচ্ছে কি আমাকে কোনো জিনিস খুঁজে বের করে দেওয়া আমার কাঙ্কিত তত্ত্বটা বের করে দেওয়া হচ্ছে কি সার্চ ইঞ্জিনের কাজ ঠিক আছে তো এই অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিনটা কীভাবে অপটিমাইজ করবো কীভাবে কৌশল মানে ওর কৌশলটা কী কি কিভাবে ও আমাকে খুঁজে বের করে দেওয়া সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ইয়াহু বাইদু বিং অনেকগুলো আছে হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে ঠিক আছে তো এই সার্চ ইঞ্জিন আমাকে কাঙ্কিত তত্ত্বটা বের করে দেওয়ার নামে হচ্ছে কি সার্চ ইঞ্জিন তো এখন একজন এস মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব কত গুরুত্ব বলে শেষ করা যাবে না আপনি যেরকম একটা ওয়েবসাইট বিল্ড আপ করছেন আপনি প্রচারানোর সাথে তো মার্কেট পাবেন না আমরা এখন কেরিয়ার বিল্ড আপ টেকনোলজি কি এখানে এয়া করছি আপনি কিভাবে আসছেন আপনি একটা প্রচারণার মাধ্যমে আসছেন আপনিও কি একটা বিজ্ঞাপন বা অ্যাড পাইছেন সেই জন্য আসছেন বা একটা আমাদের ফোন কল পাইছেন ঠিক আছে সেই জন্য আসছেন তো তো মার্কেটিংয়ের বিভ কোনো জিনিস আপনি এখানে ডিজাইন করছি আমি অনেক ব্যানার লাগাইছি পোস্টার লাগাইছি লাইটিং লাগাইছি এসি লাগাইছি অনেক কিছু লাগাইছি ঠিক অনেক কিছু করছি আমি যদি লাইক জাস্ট প্রচারণা না করি কোনো কাস্টমার আসবে জানতে পারবে কি আমার এখানে জিনিসটা আছে আমাকে পিটে জানাইতে হবে ঠিক আছে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে মানুষ রেডিওতে বিজ্ঞাপন দিচ্ছে ফ্যাফারে বিজ্ঞাপন দিচ্ছে কি সব জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে না কি জন্য দিচ্ছে ইউরিন ইউরিন লিভার এমন কোনো একটা খেলা হইলে ওটা রেসপন্সর হচ্ছে কি জন্য হচ্ছে কী জন্য হচ্ছে যাতে জিনিসটা ওদের প্রোডাক্টটা সেল করতে পারে ঠিক আছে তো এখানেও অনলাইনে মার্কেটিং করার কাজ হচ্ছে কি এসইও তো এটার গুরুত্ব অনেক এটা ছাড়া আপনি চলতে পারবেন এক কথায় আপনার ডেভেলপার আর এসইও কে আপনি না জানলেও আরেকজনকে হায়ার করতে হবে এসইও স্পেশালিস্ট তো একজন এসইও বা এয়ার আয় কত একজন এস আয় করতে হবে যে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবে ও যদি ভালো কাজ শিখে বা ভালো কাজ জানে লিঙ্ক বিল্ডিং করতে জানে ভালো মার্কেটিং জানে তো ও মাসতে আরেকজনের চাকরি করেও কি বিস নিজের ব্যবসাগুলো তো কোনো কথাই নেই ঠিক আছে ওর ব্যবসা ডেভেলপ হয়ে যাবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে তো বিশ হাজার টাকা কি মিনিমাম ইনকাম করতে পারবে ঠিক আছে তারপরে আসেন থ্যাংকস এখন আমি দেখাবো যে আপনারা বলতেছেন যে কি অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় ঠিক আছে আমি ক্লিক করেও টাকা ইনকাম করা এখান থেকে যায় আমি একটু সামান্য ওই ওই জিনিসগুলো নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ক্লিক সেন্স নামক একটা ওয়েবসাইটে গেলাম এটা হচ্ছে ক্লিক করবেন আমাকে টাকা দিবে ফার্স্ট এখানে অ্যাকাউন্ট খুলতে হবে আমি অ্যাকাউন্টটা লগ আউট করি আগে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে খুলবেন ওটা দেখাই হ্যাঁ না না ভিডিও দিব আমি ক্লিক সেন্স নামক একটা ওয়েবসাইট আছে যারা কী ক্লিক করলে পেমেন্ট করে তো আপনি এখানে ফার্স্ট নেম মানে আপনার নামের প্রথম প্রথম যেটা ওইটা দিবেন আপনার লাস্ট নেম দ্বিতীয় নেমটা দিবেন তারপর আপনার ইমেল যেটা দিয়ে কি যেটাতে মেসেজ যাবে বা আপনি যেটা খুলতে পারবেন ওই মেলটা দিবেন পাসওয়ার্ড ইউজার নেম ইউজার নাম বলে যেটা দিয়ে আপনি জানেন সাপোজ ফেসবুকে আপনার কি ইউজার নেম আছে ওইটা দিয়ে খুলেন আবার ওটা দিয়ে বাইরন পাসওয়ার্ড দেওয়া হয় আপনাকে পাসওয়ার্ড না হলে আপনি ঢুকতে পারেন না ঢুকার জন্য যে নামটা ইউজ করবেন ওইটাকে বলা হয় ইউজার নেম কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা আবার দিবেন আপনি কি ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দিয়ে যেভাবে ফেসবুক একটা অ্যাকাউন্ট খোলা যায় খুলছেন এভাবে কি সেম আপনার মেইলে একটা মেল যাবে ওইটাতে ক্লিক করার পর আপনাকে আবার এই সাইডে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসার পর নিয়ে আসার পর আপনি এভাবে সাইন ইন করে ঢুকবেন যে এই ফর্মটা আসবে আসার পর আপনি এখানে সাইন ইন করে ঢুকবেন ঢুকার পর আপনাকে কি আপনার প্রোফাইলটা আগে রেডি করতে বলবে আপনি যে একজন ম্যান ওটা কি আপনাকে প্রোফাইলটা রেডি করতে বলবে ঠিক আছে আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি স্ক্রাইপিতে বা স্ক্রাইপিতে দিয়ে দিব পরবর্তীতে ঠিক আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি রাখতেছি এটা এখানে আপনাদের জন্য ঠিক আছে তো এখানে আপনার ইয়ার নামে আপনার অ্যাড্রেস আপনার বাড়ির নাম ঠিকানা পোস্ট অফিস এই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে এখানে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এই লিঙ্কটা প্রচার করে আপনার লিঙ্ক আপনি আরেকজনের লিঙ্ক দিয়ে ঢুকে এই লিঙ্কের মাধ্যমে ঢুকলে আপনার অ্যাকাউন্টে আপনি একটা টাকা পাবেন এভাবে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেকগুলো ইনকাম করার ওয়ে আছে ঠিক আছে আপনাকে এখানে কি ভিডিও টিউরিয়াল দেওয়া হবে আপনি এই সাইডটা কীভাবে টাকা ইনকাম করবেন দেখেন ইউজ করবেন ওই ভিডিও টিটিরিয়ালও দেওয়া হচ্ছে যাতে আপনি দেখে বুঝতে পারেন হ্যাঁ যদি সমস্যা হয় এটা প্লে করে আপনি দেখবেন ঠিক আছে দেখার পর দেখতেছেন কীভাবে দেখাচ্ছে একদম কি স্ক্রিন ভিডিও করে দেখাচ্ছে তো এরকম দেখ এটা ওদের সাইডে আছে আপনি ঢুকার পর এখানে কি মেসেজ দেখছেন লাপাচ্ছে যে এখানে এখানে পাবেন তো আপনার কাজ হচ্ছে প্রথম সাইন ইন করা সাইন ইন করে আপনার প্রোফাইলটা ইনফরমেশনটা রেডি করা রেডি করে দেন আপনি আপনার ইনফরমেশন বলতে আপনার আমি দেখেছি এখানে ইমেল প্রাইমারি ইমেল দিলাম তারপরে আমার কি বার্থডে দিলে বা আমি কখন এখানে মেম্বার হয়েছি ওইটা দিলাম তারপরে আপনি কি প্রিমিয়াম মেম্বার নাকি টাকা দিয়ে মেম্বার এগুলো বলতে হবে আপনাকে শুধু জাস্ট আপনি একটা ফরম দেওয়া হবে ওইটাতে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টের মানে অ্যাড্রেসটা ঠিক আছে এইটা পচার মাধ্যমে আপনি যদি আরেকজনের অ্যাকাউন্ট খুলে আপনি কি একটা পেমেন্ট পাবেন এই জিনিসটা আপনি কি আপনার নামটা লিখতে পারবেন এখানে আমার নাম নজরুল হ্যান এজেট আর এল কি এটা লিখতে পারব না লেখার পর ঠিক আছে লিখার পর আপনি বিও এ ক্লিক করবেন এখানে একটা জিনিস দেখেন আমার এখানে কত আমার এখানে অ্যাকাউন্ট সামারিতে আমার পেমেন্ট কত আছে বা ডলার কত আছে দেখাচ্ছে এটা ডলারের চিহ্ন না চলার তো এখানে কত সেন্স আছে ওয়ান নাইনটি তো আমি আপনারা দেখতেছেন তো দেখছেন আপনি তো এখন এটা বেড়ে যাবে দেখেন আমি শুধু ক্লিক করব আমি এখানে ডাটা টাইপও করবো না ইনবোট দেবো আমি কষ্ট করব না তো আমি যাচ্ছি যে ক্লিক করার মাধ্যমে টাকা কামাবো ঠিক আছে আমি বিও আড়ে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করলাম ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার পর এখানে কি আসছে ক্যাট এটা কোশ্চানের আনসার দিতে বলতেছে ক্যাট ক্যাট এখন এখানে ক্যাট কোনটা চিনবো না এটা দিলাম তারপর একটু ওয়েট করব কারণ আমি যে আনসার দিচ্ছি এটা একটু ভেরিফিকেশন করো করা করতেছে করার পর তো এ এখানে কি আমার ক্লোজ করে দিতে বলতেছে ক্লোজ করে দিলাম এখানে এটা বেড়ে যাচ্ছে ওয়ান নাইনটিন ছিল এখন দুইশো হচ্ছে তো আমি আবার দেখাই যদি না বুঝেন আবার দেখাই পয়েন্ট সেন্স তো আবার আপনার ক্যাট ক্যাট আমরা সিলেক্ট করলাম আমি ওয়েট করতেছি আমার পশনটা ভেরিফিকেশন হয়ে গেছে ক্লোজ করে দিব আমার কি আবার দশ সেন্স যোগ হয়েছে তো এভাবে করে আমি এই আজকের দিনে এইগুলো পাবো এগুলো সবগুলো দেখি আমি ক্লিক করে টাকাটা ইনকাম করতে পারব তো এখানে আবার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কি আমার অ্যাকাউন্টের মাধ্যমে কি আরেকজনের যদি অ্যাকাউন্ট খুলে ওকেও টাকা দিবে আমাকেও টাকা দিবে অ্যাফিলিয়েট মানে এই লিঙ্ক আপনার আপনারও এই লিঙ্কটা থাকবে আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ যদি প্রবেশ করে আপনাকে পেমেন্ট করা হবে তো অ্যাডভার্টাইজমেন্টারই তো এখানে আবার গেম খেলতে পারবেন গেম খেলে টাকা ইন এ গেম গেম অপশন গিয়ে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন দশ ডলার পর্যন্ত ইনকাম করা যায় গেম এগুলো খেলে আড্ডায় দশ ডলার পর্যন্ত কে পাবেন মানে আপনি যদি ভালো গেম আর হন ভালো গেম খেলতে পারেন আপনাকে দশ ডলার পর্যন্ত পেমেন্ট করবে তো এরকম এখানে আরও অ্যাফিলিয়েট সাইড আছে বিভিন্ন সাইড আছে এই ভিডিওটা দেখবেন দেখবে কি সরাসরি আপনাকে দেখাই দিবে কীভাবে কীভাবে ইনকাম করবে ঠিক আছে প্রথম ডুকে কাজ হচ্ছে ভিডিওটা দেখা অ্যাকাউন্টটা ফিল আপ করে হ্যাঁ এরকম আপনি আমি একটা দেখাচ্ছি একটা সাইটকে কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লগ ইন করে দেখাইলাম এখানে আরও পাবেন পিটিসি সাইট লিখে গুগলে সার্চ দিবেন পিটিসি এস আই টি ই সাইটস দেখে সার্চ দিলাম ঠিক আছে অলমোস্ট টেন বেস্ট আমি পিটিসি সাইটে কি বলতে রাখছিলাম আপনি একটা না ক্লিক সেন্স না হাজার হাজার সাইটে কাজ করতে পারবেন দেখেন টেন বেস্ট ওই পিটিসি সাইট ঠিক আছে এটা হচ্ছে ক্লিক সেন্স দেখছেন এক নম্বরে আছে ক্লিক সেন্স দুই নম্বর আপনি পিটিসি সাইট খুঁজে পাবেন কীভাবে ক্লিক সেন্স দেখেন এক নম্বর একটা সাইট এটা ইউআরএলটা নিয়ে ওখানে গিয়ে ফেস্ট করলে ক্লিক করলে চলবে এই দেখছেন দেখেন ক্লিক করার সাথে সাথে আমার কি এখানে খুলতেছে হ্যাঁ সফটওয়্যার না ম্যানুয়ালি আমি কাজ করতেছি সফটওয়্যার কি আমি গুগলে গেছি গুগলে একটা চার্চ ইঞ্জিন পিটিসি সাইড লিখে সার্চ দিছি অনেকগুলো সাইট আসছে তো আমি এখান থেকে বেশি নিলাম কারণ এখানে সবাই বলতেছে কী রেটিং দিছে ভালো বেস্ট সাইট রেটিং হচ্ছে যে কি এটার ফোর পয়েন্ট সেভেন ফাইভ এ ফোর পয়েন্ট সেভেন তাহলে এই সাইডটা একটু মোটামুটি ভালো মানুষ কাজ করে উপকার পাইছে ঠিক আছে আমি গেলাম এই সাইডে ঢুকলাম ক্লিক করে ঢোকার পর আমাকে কি অনেকগুলো পিটিসি সাইট দেখাচ্ছে তো আমি এটার উপর ক্লিক করলে আমার পিটিসি সাইটগুলো ওপেন হচ্ছে ওপেন হচ্ছে এগুলোতে আপনি অ্যাকাউন্ট করে কি কাজ করা শুরু করে দিবেন মানে এগুলো সবগুলোতে একসাথে কাজ করতে পারুন এটাতে আজকে তিরিশটা পাচ্ছেন এই তিরিশটা আপনাকে কতক্ষণ লাগছে বিশ মিনিট লাগছে বিশ মিনিট পর এটাতে কাজ করেন না আরেকটাতে চলে যান এটাতে চলে যান তারপর এটাতে চলে যান আপনার অনেকগুলোতে কি কাজ করতে পারবেন ঠিক আছে আপনি এটা এটাতে ক্লিক করেন এখানে অনেকগুলো পাবেন ক্লিক করার সাথে সাথে ওপেন হবে তো এখানে অ্যাকাউন্ট করে খালি আপনার অ্যাকাউন্ট করা আপনার কাজ হচ্ছে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেওয়া ঠিক আছে তো এভাবে সাইডটা খুঁজে পিটিসি সাইড খুঁজে বাইর করবেন ঠিক আছে এভাবে দ্য দেন আসেন আমার পিটিসি সাইডে পিটিসি সাইড নিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে কি লগ ইন করবেন লগ ইন করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং প্রত্যেকটা সাইডে এই রেজিস্টার দেখছেন এখানে রেজিস্টার এই জায়গায় কি কোনটার হ্যাঁ কলসি এটা কলসি হ্যাঁ

আর অ্যাকাউন্ট এটা দিয়ে আপনি খুলবেন আপনি তো আমি আপনাকে এটা দিছি এখন ধরুন এস ক্যাপি দিয়ে দিছি আপনি এভাবে ক্লিক করে এটা কি খুললেন ঠিক আছে খুলে অ্যাকাউন্ট খুললেন তো আমাকে একটা পেমেন্ট দেওয়া হবে তো আপনার এখানেও এরকম ভিতরে একটা দিবে তখন তখন আপনার এখানেও একটা দিবে ওইটা নিয়ে আপনি ওইটা নিয়ে আরেকজন আরেকজনকে দিবেন আরেকজন কি হ্যাঁ আপনার অ্যাকাউন্টে থাকবে

আমি আরও কিছু দেখাই দিচ্ছি জানান আচ্ছা থাক আপনি এগুলো নিয়ে হিস্টরি পাবেন এটা হিস্টরিও এখানে দেওয়া আছে কী কী দেয় কীভাবে পেমেন্ট করে ঠিক আছে অনলাইনে ওরা ছয় দেখেন ক্লিকসেন্স নিয়ে বলি ওরা ছয় কত বছর ধরে ব্যবসা করতেছে আসে কী বিষয় এগুলো এখানে বলা আছে নাইন ইয়ার্স প্লাস ন নয় বছর ধরে ওরা কি এই সাইডটা কি কন্টিনিউস অ্যাভেলেবেল কথা চার পয়েন্ট এত পয়েন্ট এই জিনিসগুলো কি এখানে ওর ডিসক্রিপশন কালেকশন কি তারপরে এটা কি কি করে ঠিক আছে তারপরে এই জিনিসগুলো লেখা আছে আপনি এরকম সাইড লিখলে ওটার বিবরণও পাবেন অনেক কিছু পাবেন আনসার সার্ভে করে এই তারপরে কি দেখছেন ইনকামগুলো কীভাবে কীভাবে করতে পারবেন এই জিনিসগুলো কি ওরা বলে দিচ্ছে টোটাল আর্নিং কত এত করতে পারবেন এই সেই এই জিনিসগুলো কি তো এই জিনিসটা এই জিনিসটা কি এই সাইডে বলা আছে সব সাইডে এইভাবে কি ডিসক্রিপশনে বলা আছে ঠিক আছে তা এখন যদি আপনার ভালো লাগে আপনি কাজ করবেন আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি কাজ করবেন না আপনি অনেকগুলো সাইডে অনেকগুলো সাইডে যখন কাজ করবেন আপনি দশটা সাইডে কাজ করলে দশটা দশটা থেকে ইনকাম আসতেছে তখন আপনার ইনকামটা ভ্যালু মানে বাড়তেছে না আপনার মাসে আপনি একটা সাইডে নিয়ে বসে থাকবেন কেন আপনি একটা জিনিস যখন যত কাটবেন তত কি বাইরে হবে এখান থেকে কি ইনকামের সোর্স বাইরে হবে ঠিক আছে ইনকামের সোর্স বাইরে হওয়ার পর আপনি একটু